হটড্রপে মারা খায় জাস্ট রিকলই পাইতেছিলাম, কিন্তু আমাদের সাথে রিকল পাইতেছিল একটা বাঙালি স্কোয়াড। আর হঠাৎ একটা মোমেন্টে আমার টিমমেটদের সাথে আর ওদের সাথে না গালাগালি শুরু হয়ে যায়। ওটা বলতো পুরো তো দেখেই মনে হতে দিচ্ছি সাইয়া দেখ বিচি তো নাই দুইটা মুরগি ডিম লয়ে ঘুরে হাওয়ার পোলা। আমি তো মুরগি ডিম না ঘুরে আর তুই গর্ত নিয়া ঘুরে। তো আমরা তো ভাই অ্যাপার্টমেন্টে নামতেছিলাম, এনিমিগুলো অ্যাপার্টমেন্টে নামবে, বাঙালি এনিমিগুলো তো ওদের তো ভাই মারতে হবে, ঠিক আছে। তো অ্যাপার্টমেন্টে নামে পড়ি, নেক্সট বিল্ডিং এ নামছে একটা। ধরেন 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 নেক্সট 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 মিয়া নেক্সট তো পাশের বিল্ডিং এ ওরা পুরো স্কোয়াড নামছে, ঠিক আছে। ওদের তো ভাই মারতে হবে, পুরো পাক্কা প্ল্যান। আমি আসলাম সাইডের বিল্ডিং এ লুট করতে, এদিকে আমার টিমমেটে ওরা নক দেয়া দিছে। আর ওরা তো ভাই নক দেয়া দিছে যেহেতু পুশ তো ভাই দেয়া দিবে আমি জানতাম। তাড়াতাড়ি করে মেইন বিল্ডিং এ আমি চলে আসি আর তারপর দেখো কি হয়। আইতাছে আইতাছে এই গ্রেনেড করতেছে ভাই, করে নাই করে নাই করে নাই। ওরা তো ভাই গ্রেনেড ট্রেনেড করতেছিল, তো আমার কাছেও একটা গ্রেনেড ছিল, তো এটা মারি আর দেখো কাহিনী। ওরে ভাই কি ভাই তো নয় যেন আগুনের গোলা। একটা গ্রেনেড তো ভাই দুইটা এনিমি নক হয়ে গেছে, তো পুশ দেওয়ার জন্য আমি নিচে নামি। চেষ্টা কি সব এ মাছরা এ মাছরা রে তো ডিম গেছে রে, তো সুবাড়ি গেছে রে, বাড়ি আসে না গেছে। যাই হোক ভাই ওদের তো আরামসে মেরা দিছে। আর আমার টিমমেট গুলা দেখছো ভাই, ওদের মারতে পাইরা জঙ্গলি হয়ে গেছে পুরো। আর মারা খাইলে মনে করো যে চুপচাপ এক্সিট দেওয়া বাইরে যাইতো আর কি। যাই হোক এখানে আমি একটু ইমোট টিমোট মেরা দিই, তোমাদের যাদের যাদের ভালো লাগছে লাইক টাইক কিন্তু দিয়া দিও, ঠিক আছে। আর এখানে চলে আসো এই গেম প্লেতে, হট ড্রপে নামছি। সামনে একটা এনিমি ছিল, মলি টলিও মারছে আমারে, তো ডিরেক্ট পুশ দিয়ে দেই। আমার হালকা ড্যামেজ দিছে কিন্তু ওরে মাইরা দিছি, শর্ট গান ছিল, কপাল ভালো বাচ্চা গেছি। যাই হোক হিলিং টিলিং করে সামনের দিকে ফায়ার হইতেছিল, তো সামনের দিকে আসি একটা গ্রেনেড মারি। হ্যালো ভাই ভাই রে ভাই, আমি ভাবছিলাম এখানে একটা মাত্র এনিমি, কিন্তু আইসা দেখি দুইটা এনিমি, কোনটা থেকে কোনটা মারবো। দুইটারই সমান সমান ড্যামেজ দিছি কিন্তু কেউই ভাই নক হয় নাই, এদিকে উল্টা আমি মারাটা খাইয়ে গেছি। যাই হোক এখানে কোনো রকমে মনে করো আমি সেভ হয়ে যাই, কারণ টিমমেট বাঁচাই ফেলায় এখানে অনেকগুলো কিল পাইতে পারতাম, কি আর করার। ইউএমপিতে রিলোড দেয় নাই আমি ভাই খেয়ালই করিনি, ঠিক আছে। আরেকটু হলে এখানেও মারাটা খাওয়া যাইতাম। আর এখানে লাস্টের দিকে দেখছো আমি এক জায়গায় দাঁড়াই দাঁড়াই ওটা ফায়ার করতেছিলাম, আমি এখানে শুয়ে পড়তে চাইছিলাম কিন্তু বাটনে ভাই কিলে কি লাগে নাই, মানে আমার সাথে এমন হয় ভাই। যাই হোক এখানে আর কোনো এনিমি ছিল না, এই দানব টানব মাইরা মনে করো তারপর লুট টুট কইরা পুরো হুগা পরে লুট করছি, তাও লুট হয় নাই। তারপর শপিং থেকেও যা যা কেনা লাগে কিনছি, তারপর গাড়ি খুঁজতেছিলাম, তো ইভেন্টের ভিতরে যাইতে দেখি একটা বড় লোকের গাড়ি, ঠিক আছে। তো এটা তো ভাই নিয়ে লাগবো, এটা নিলাম একটু গরিব, যেহেতু আমরা একটু ফটোশ্যুট টটোশ্যুট করলাম এই বড় লোকের গাড়িটারে নিয়ে। পরে তো ভাই আমার টিমমেটের গাড়ি চালাইতে দিয়ে আমি নিয়ে আনিছি বাগি। তারপরে সামনেই এনিমি ছিল অ্যাপার্টমেন্টে, এখানে মোটামুটি আমরা সবাই বোম মলি যা যা ছিল মারার চেষ্টা করতেছিলাম। ভাবছিলাম কোনো রকম একটা নক করতে পারলে পুষিয়ে যাবে, কিন্তু তখনই দেখলাম একটু কিল ফিট ক্যাল করলে বুঝতে পারবো বাঙালিতে না নিজের বোমে নিজে নক হয়েছে, ঠিক আছে সামনের দিকেই। তো আমি ভাবছিলাম ডিরেক্ট পুষিয়ে আসবো, তো টিমমেটকে কল দিয়ে আমি ডিরেক্ট পুষিয়ে দেওয়ার জন্য ছাদের উপর লাভ দেই, কিন্তু এখানে টাইমিং খারাপ হওয়ার জন্য আমি পড়ে যাই ভাই নিচে। এখন কি করবো ভাই, অ্যাপার্টমেন্টে তো উপর দিকে রাশ দেওয়া একটু প্যারা হয়ে যায়, তো নিচ থেকে আবার একটু বোম টোম মারার চেষ্টা করি। এদিকে আমরা তাড়াহুড়ো করে পুশ দিতে চাইতেছিলাম, কারণ রিকলের আর অল্প কিছুক্ষণ টাইম আছে, যদি মারা খাই তো রিকল পাবো, মারা না খাইলে তো ভাই বাই চাই গেলাম। এই ভাইবা তাড়াতাড়ি পুশ দিতে চাইছিলাম, কিন্তু বোম মলে আর কিছু নাই, সামনে ওরা আছে, একটা স্মোক করে দেই।
ভাই ডিভিএস পুরো হ্যাকার গান ঠিক আছে যদি কোন রকম কানেক্ট করতে পারা যায় মানে এম ঠিকঠাক থাকলে ডিভিএস পুরো হ্যাকার গান যাই হোক এখানে এদের তো ভাই মাইরা দিছি কিন্তু মেইন বিল্ডিং এ না এখন আবার কিছু এনিমি চলে আসছে তো টিমমেটার কলে আমি চলে আসি পাশের বিল্ডিং এ একটু কল ব্যাক করে আর ওরনা ভাই এই বিল্ডিং এ রাজ দেওয়ার জন্য চলে আসে ও ভাই এটা প্লেয়ার মাদার টিমমেট তো ভাই একটু উকি জুকি করতে চাইছিল কিন্তু টিমমেটার গান মে বার দিয়া ভাই এডব্লিউএম যাই হোক এখানে ওরা টিমমেট নক দিয়া তারপর আসে রাজ দিতে ঠিক আছে তো এখানে আমি একটা প্ল্যান করি যে এখানে ক্যাম মারমু ডিবেসটা নিয়া রাকিব ভাই ঘরে ঢুকান টিমমেট আমারে কল দিতেছিল ফল ব্যাক করার জন্য কিন্তু আমি যে ডিভিএস ব্যাকটা নক করে ডিভিএসটা রিলোড দিলাম এই সাউন্ড পাই মানে এনিমি গুলাই ফল ব্যাক করছে ঠিক আছে জোন সাইড দিয়ে ওরা পলানোর চেষ্টা করতেছিল আই ওডা এটা কি লেগেল নি কি দেয়া দিয়া কাম টু মি কাম টু মি ই রে ভাই মেয়ে তো আছে একটু তে এম কার কার তুই মর মর কইছ বেটা আমি যেটারে গাড়ি থেকে নক করে ফেলালাম এই হালারি প্লেন ছিল ঠিক আছে আর লাস্ট ওয়ান ভাই ওদের জোনে মরে গেছে আর একটু আগে একটা মাই আনা কার জন্য সাউন্ড পাইল না ওইটারে নক করে রাখছিল আমার টিমমেট যাই হোক এখানে আমরা জোনে ভিতরে ঢুকি হিলিং টিলিং করি তারপর সামনের দিকে যাই কি পুরো এনিমি কাছে ঠিক আছে ওরা ভাই বাঙালি ছিল সামনে গাড়ি গাড়ি না এনিমি আছে এনিমি তেনিমগুলো উপরে হোল্ড করতেছিল আমার কাছে একটা বোম আর একটা মলি ছিল দুইটা দুই পাশে মারা দিছি কিন্তু কোনো কাজ হয় নাই কিন্তু টিমমেট আমার একটা নক করছে ঠিক আছে তো ওরে তো ভাই ফিনিশ দিয়া দেই ওরে ফিনিশ দেওয়ার পর দেখো কোনো রকম ওরা না আমার একটা টিমমেটের উপর থেকে নক দিয়া আমাদের ফুট দিয়া দেয় এ মাথা সাথে এসে বেরেছে ভাই 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 তুই কি মাথা সাথে একটু আগে বলছিলাম না ভাই ডিবিএস হ্যাকার গান ঠিক আছে কিন্তু ভাই কানেক্ট করতে পারলে একটার আমি নক করছি ওটার কিলো পাই কিন্তু আরেকটা পিছন দিয়ে আসছে ওইটারও দুইটা শট মারছিলাম কিন্তু ভাই কানেক্ট করতে পারি নাই দেখে এখানে মারাটা খাওয়া লাগলো কারণ আমাদেরও লাস্ট ওয়ান ওদেরও লাস্ট ওয়ান আর আমার টিমমেট ভোস্রিওয়ালা ভাই মার গিয়া ইদার যাই হোক ভাই স্ক্রিনের উপর দেখো আরও দুইটা গেম প্লে আছে একটা রিয়াকশন ভিডিও একটা গেম প্লে যারা দাদা এখন দেখতে পারো তো এটাই ছিল আজকের গরিবের গেম প্লে যারা শেষ পর্যন্ত দেখছো সবারই মন থেকে ধন্যবাদ টাটা গুড বাই টেক কেয়ার দেখা হবে আগামী গেম প্লেতে ভাই একটা কসমস না কি নামে।